স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি ইশরাত জাহান। প্রতিদিন বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। জ্বালানি তেলের রেকর্ড মূল্য বৃদ্ধিতে রপ্তানিমুখী শিল্পের উৎপাদন খরচ বাড়বে, এর প্রভাবে বৃদ্ধি পাবে পণ্যের দাম, বিপাকে পড়বে এই শিল্প। দেশি উদ্যোক্তারা বাজারে পণ্যের দাম বাড়াতে পারলেও রপ্তানিকারকরা তা পারবেন না। বিদেশি ক্রেতারা পণ্যের দাম বাড়াবে না, দাম বাড়ানোর প্রস্তাব দিলে তারা অন্য দেশে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। এই অবস্থায় রপ্তানিমুখী শিল্প আবার নতুন করে সংকটে পড়ার শঙ্কা রয়েছে। রপ্তানিমুখী শিল্পের পণ্য পরিবহনে বছরে প্রায় 10 লাখ টন ডিজেল ব্যবহার হয়। এই হিসেবে এই খাতে খরচ বাড়বে 1,800 কোটি টাকা। উদ্যোক্তারা বলছেন, করোনা পরবর্তী সময়ে এখনও শিল্পখাত ঘুরে দাঁড়াতে পারেনি। এই অবস্থায় ডিজেলের দাম বৃদ্ধিতে শিল্পখাত আরও সংকটে পড়বে। পণ্য ও কর্মীদের পরিবহন ব্যয়, বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে, বাড়বে উৎপাদন খরচও। তেলের দাম বাড়ানোর কারণে ওয়াশিং, এক্সেসরিজ, কাঁচামাল ও তৈরি পণ্য পরিবহনসহ প্রতিটি খাতেই খরচ বাড়বে। আমাদের আজকের আলোচনার বিষয়, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে শিল্প খাতে আঘাত। আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুর থেকে রংপুরের অর্থনীতি বিশ্লেষক উমর ফারুক ও খুলনা থেকে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শেখ গাউসুল আজম। আমরা আলোচনা শুরু করতে চাই, প্রথমে আমি যেতে চাই খুলনায়, শেখ গাউসুল আজম, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে আমি শুরুতে জানতে চাইবো যে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে রপ্তানিমুখী শিল্প খাতে কী ধরনের আঘাত আসতে পারে, তার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। অবশ্যই জ্বালানি তেল এর মূল্য বৃদ্ধি পাওয়ায় পরিবহনে ব্যয় বাড়বে। পরিবহনে যখন ব্যয় বাড়বে তখনই যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলি আমাদের এখানে আছে সেই সমস্ত প্রতিষ্ঠান তাদের পণ্য বন্দর পর্যন্ত নিতে বা রাজধানী পর্যন্ত বা বাজারজাত করতে গেলে তার মূল্য বৃদ্ধি পাবে। কিন্তু পাশাপাশি এই করোনা পরবর্তী অবস্থায় মানুষের যে অর্থনৈতিক সক্ষমতা সেটা কিন্তু অনেক অংশে কমে গেছে। তো সেই মানুষগুলি যখন বাজার থেকে পণ্য সংগ্রহ করছে তখন সেই অবস্থায় তারা হিমশিম খাচ্ছিল, পরবর্তীতে এখন আরও এই মূল্য বৃদ্ধি পাওয়ায়, জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রত্যেকটা দ্রব্যেরই মূল্য বৃদ্ধি পাবে। সেটার জন্য ভোক্তারা যেমন একটা দুর্ভোগের মধ্যে পড়বে, পাশাপাশি যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে করোনার কারণে বিভিন্ন রকম সংকটের মোকাবেলা করে আবার যখন ফিরে দাঁড়িয়েছিল ঠিক সেই মুহূর্তে তাদের যে জ্বালানিতে ব্যয় বা বিদ্যুতের যে সংকট, এই সব কিছু মিলিয়ে এই শিল্প খাতগুলি, শিল্প প্রতিষ্ঠানগুলি একটি চরম সংকটের মধ্য থেকে সময় পার করছে। তো এর সব প্রভাবগুলি কিন্তু আসলে সর্বোপরি ভোক্তাদের কাছে বা আমরা যারা রপ্তানি করি সেই রপ্তানি বাজারেও কিন্তু আমাদের দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়ে যাবে। আজকে সংকটটা যে অর্থনৈতিক সংকট সেটা কিন্তু দেশের অভ্যন্তরীণ শুধু না, সারা পৃথিবীতেই আমরা লক্ষ্য করছি যে একটা সংকট। সেই সংকটের মধ্যে আমাদের পণ্যগুলি বিদেশের বাজারে বাজারজাত করতে গেলে আমাদের কিন্তু সেখানে ব্যয় বৃদ্ধি পেয়ে যাবে। তো এই প্রতিযোগিতামূলক বাজারে এই অবস্থায় আমাদের শিল্প প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে গেলে, বাঁচিয়ে রাখতে গেলে বিদেশি বাজার যদি আমরা একবার হারিয়ে ফেলি তো এই শিল্পকে, এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা আমাদের জন্য কঠিন হবে। সে কারণে আমরা বলবো যে পেট্রোল বা অকটেনের মূল্য বৃদ্ধি এটা খুব বেশি প্রভাব ফেলবে না। আমাদের দেশে অনেক অংশে এটা উৎপাদন হয় কিন্তু ডিজেল সম্পূর্ণভাবে আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। তো আর অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো সব কিন্তু ডিজেলেই অধিকাংশ চলে। তো সে কারণে ডিজেলের মূল্য বৃদ্ধিটা আমার মনে হয় যে যথোপযুক্ত হয়নি, সময় উপযোগী হয়নি। ডিজেলের মূল্যটা যদি কমিয়ে পেট্রোল বা অকটেনের মূল্য বৃদ্ধি করা হয়েছে সেটা আমার মনে হয় যে সঠিক আছে। সেটাকে প্রয়োজনে আরও যদি একটু বাড়ানোর প্রয়োজন হয় সেটাকে বাড়িয়ে আমাদের অনুরোধ যে শিল্প প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখবার জন্য, বিদ্যুৎ উৎপাদনকে সঠিক রাখবার জন্য, বিদেশের বাজারে পণ্যের চাহিদা মান এগুলোকে ঠিক রাখবার জন্য, বাজারের দর আমাদের ক্রেতাদের সাথে সামঞ্জস্য রাখবার জন্য
আমাদের বিদ্যুৎ যে ঘাটতি, এই ঘাটতিকে মেটানোর জন্য আমাদেরকে অবশ্যই ডিজেলের দিকে বেশি নজর দিতে হবে জ্বালানির দিক থেকে। তো সে কারণে ডিজেলের মূল্য যতটা বৃদ্ধি করা হয়েছে, আমি বলবো যে উৎপাদন, উন্নয়ন এবং এটা বাজারজাতকরণ এবং বিদেশের বাজারকে এই প্রতিযোগিতামূলক অবস্থায় ধরে রাখবার জন্য আমরা যাতে উৎপাদন ব্যয়টা স্বাভাবিক অবস্থায় রাখতে পারি সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই পরিস্থিতিতে। কারণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে আমরা এক ধরনের অর্থনৈতিক কিছুটা হলেও সংকটের কথা মনে মাথায় রেখেই আমরা সামনের দিকে এগোচ্ছি। তো সে কারণে আমাদের বিদেশ থেকে যে বৈদেশিক মুদ্রা উপার্জনের খাতগুলি আছে, আপনারা জানেন যে খুলনা অঞ্চল, এই খুলনা অঞ্চলে চিংড়ি মাছ রপ্তানি হয় এখান থেকে, এখান থেকে পাটজাত দ্রব্য রপ্তানি হয়। আপনি জানেন যে এখানে খুলনা শিপি হাট, সেখান থেকে অনেক লৌহজাত দ্রব্য তৈরি হয় এবং সেটা থেকে রপ্তানি করে বিদেশি মুদ্রা উপার্জন করা হয়। পাশাপাশি আমাদের খাদ্য পণ্যগুলি নৌপথে পরিবহনের জন্য আমাদের এখানে আপনি জানেন যে ছোটো ছোটো নৌযান যেগুলো আছে সেগুলো অনেক গুরুত্ব বহন করে এখানকার ব্যবসা, এখানকার বাণিজ্য এবং এই এই যে বাজার বা এই যে মানে পরিবহনের যে ব্যয় সেটা অনেক অংশে লাঘব করা যায় আমরা যদি জলপথটাকে বেশি ব্যবহার করি, পানিপথটাকে যদি বেশি ব্যবহার করি। তো এখানে অনেকগুলি শিপইয়ার্ডের পাশাপাশি অনেকগুলো ডকইয়ার্ড আছে যেখানে ছোটো ছোটো নৌযানগুলিকে মেরামত করা হয়। এই এই সমস্ত নৌযান যদি সচল না থাকে, তো সব পণ্য যদি আমাদেরকে সড়ক পথে নিতে হয় তো আমাদের কিন্তু ব্যয় বেড়ে যাবে। তো এই যে ডকইয়ার্ডগুলো আছে সেই ডকইয়ার্ডগুলো যাতে বিদ্যুতের সংকটে না পড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মানে নানা ধরনের ব্যয় বাড়বে আপনি বলছেন, সে গাউসুল আজম আপনার কাছে নিশ্চয়ই আবার ফিরবো। আমি একটু রংপুরে যেতে চাই, আছেন অর্থনীতি বিশ্লেষক উমর ফারুক। উমর ফারুক, আপনার কাছে জানতে চাই রপ্তানি পণ্য এবং দেশীয় পণ্য উৎপাদন দুইটাতেই কী ধরনের, দুই শিল্পেই কীভাবে কী ধরনের আঘাত আসবে সেটা আপনার কাছ থেকে আমি বিশ্লেষণটা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। বর্তমান যে বৈশ্বিক সংকট, সেই সংকটের মধ্যে আমরা যখন আছি আমাদের সেই সংকটের প্রভাব বাংলাদেশে পড়বে এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। সেই সংকটটাকে লুকোনোটাই এক ধরনের বোকামি। সংকট আসবে এবং সেই সংকটকে মোকাবেলা করবার কাজটুকুই বাংলাদেশকে এবং আমাদের মতো যারা 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 অগ্রগামিতাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে তাদের জন্য এই সংকটটা মোকাবেলা করাটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। এখন আপনি যেমনটি বলছিলেন যে আজকে যখন জ্বালানি তেলের দাম যখন বাড়ছে, তো এই বর্ধিত মূল্য আসলে আমাদের অর্থনীতিতে কীভাবে প্রভাবিত করতে পারে, আমাদের ক্ষুদ্র শিল্প বলি, আমাদের কুটির শিল্প বলি, আমাদের রপ্তানি বাণিজ্য বলি, তার কোথায় কীভাবে প্রভাবিত করতে পারে আমাদের? আপনার কাছে আমি আরেকটু এগিয়ে এসে বলবার চেষ্টা করি, তাহলে আমাদের অর্থনীতির এই মুহূর্তে মূল সংকটটি হচ্ছে মূল্যস্ফীতি। এই মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ করবার খুব দরকার ছিল, সেটি আমরা দীর্ঘদিন ধরে করতে পারছি না এবং না করতে পারার কারণে আমাদের আমাদের দেশের কিন্তু নানাবিধ সংকট, অর্থনৈতিক সংকটের মুখোমুখি আমরা হচ্ছি মূল্যস্ফীতির কারণে। তো যখন নতুন করে এই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাচ্ছে, এই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে কিন্তু আসলে মূল্যস্ফীতিটার যে চাকা, মূল্যস্ফীতির চাকাটাই কিন্তু আরও ব্যাপকভাবে ত্বরান্বিত হবে। এটা যদি আমি একেবারে ধরে বলবার চেষ্টা করি, কৃষি দিয়ে যদি বলবার চেষ্টা করি, তাহলে কৃষি পণ্য উৎপাদনে খরচ বাড়বে এবং কৃষি পণ্য উৎপাদনে শুধু খরচ বাড়বে না, সে কৃষি পণ্য পরিবহন, আজকে পরিবহন খাতে যখন ব্যয় বাড়বে তখন সে কৃষি পণ্য পরিবহনটাও কিন্তু পরিবহন খাতের ব্যয় বাড়বে, যেটি কৃষক কিন্তু এই মূল্যটা পাবে না, একেবারে ভোক্তা পর্যায়ে এই মূল্যটা বহন করতে হবে। এরপর যদি আমি একেবারে শিল্পের কথা বলি, সে শিল্প যদি ক্ষুদ্র শিল্প কিংবা কুটির শিল্প, সেখানে এর প্রভাবটা যেমনটা পড়বে তার চেয়ে অনেক বেশি প্রভাব পড়বে একেবারে আমাদের বৃহৎ শিল্পের উপর। এবং যে বৃহৎ শিল্পগুলোকে আন্তর্জাতিক বাজারের সাথে, আন্তর্জাতিক অন্যান্য পণ্যের সাথে যখন তাদেরকে মোকাবেলা করতে হয়, তাদের সাথে প্রতিযোগিতা করতে হয়, সেই সংকটের মধ্যে কিন্তু এই বৃহৎ শিল্পগুলো পড়বে। এবং যখন আমরা দেখতে পাচ্ছি যে তেলের দাম বাড়ছে এবং আমরা বিদ্যুতে যখন আমরা সাশ্রয় করবার চেষ্টা করছি, রেশনিং করবার চেষ্টা করছি, তাহলে এর প্রভাবটা একেবারেই
উৎপাদনের সকল খাতে পড়বে এবং আমাদের পকেট থেকে অতিরিক্ত অর্থ চলে যাবে। আজকে যখন আমার জীবনযাত্রা মান বাড়বে, ব্যয় বাড়বে, আজকে যখন আমার জীবনযাত্রার ব্যয় বাড়বে, সাথে সাথে যখন আমি দেখব যে আমার ব্যয়টা কিন্তু তখন তুলনামূলকভাবে বেড়ে যাবে এবং আমার আয়ের পরিমাণটা কমে যাবে, এবং আয় যখন তুলনামূলকভাবে যখন আয়ের পরিমাণটা যখন ব্যয়ের কারণে কমবে, তখন সঞ্চয়ের উপরে প্রভাব পড়বে এবং সেই সঞ্চয় যে প্রভাব আপনার কাছ থেকে আরো শুনবো আরো আলোচনা। আমাদের একটা ছোট বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আসতে চাই আমরা। মানচিত্র একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন মানচিত্র, আজ আলোচনা করছি জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে শিল্প খাতে আঘাত, এই প্রসঙ্গ নিয়ে। আলোচনায় যুক্ত আছেন আমার সঙ্গে রংপুর থেকে অর্থনীতি বিশ্লেষক উমর ফারুক ও খুলনা থেকে খুলনা চেম্বার অব কমার্সের ইন্ডাস্ট্রিজের পরিচালক শেখ কাউসুল আজম। স্বাগত আপনাদেরকে আরও একবার। আমি রংপুরে উমর ফারুক, অর্থনীতি বিশ্লেষক, আপনার কাছে যেতে চাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি বলছিলেন কীভাবে দাম বৃদ্ধি, ডিজেলের দাম বৃদ্ধি বা তেলের দাম বৃদ্ধিতে শিল্প খাতের সঙ্গে এটা সম্পর্কিত। আপনার কাছে আমি একটু জানতে চাই যে রপ্তানিমুখী শিল্প যেগুলো, সেগুলোর ক্ষেত্রে যদি আমি বলি যে মূল্যস্ফীতি হচ্ছে কিন্তু ডলারের দাম তো সাথে ডলারের দামের সাথে টাকার অবমূল্যায়ন হচ্ছে, সেই ক্ষেত্রে যারা রপ্তানি করছেন তারা কিছুটা হলেও লাভবান হচ্ছেন, এই জায়গাটা তারা কোনোভাবে সামাল দিতে পারেন কিনা এটা দিয়ে? সামাল দিতে তো পারবেন আসলে রপ্তানি, এই যে মূল্যস্ফীতির ফলে রপ্তানিতে হয়তো একটু ইতিবাচক প্রভাব পড়বে, কিন্তু আপনাকে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আমি যখন বৈশ্বিক বাজারের প্রেক্ষাপটে আমার যখন জ্বালানি তেল বিদ্যুৎ সংকটের কারণে তখন আমার উৎপাদন বন্ধ হয়ে যাবে, উৎপাদনের পরিমাণ কমে যাবে, আবার যখন উৎপাদন ব্যয় বাড়বে নানামুখী কারণে, যখন আমার উৎপাদন ব্যয় বাড়বে, তখন সেই সংকট দিয়ে আমি কি এই মূল্যস্ফীতির যে সুযোগটুকু সেই সুযোগটা নিতে পারবো কিনা, এটা একটা ব্যাপার, নিশ্চয়ই এটা একটা বড় প্রভাব ফেলবে। তবে এই সবচেয়ে বড় ব্যাপার যেটা ঘটবে, আসলে আমাদের মতো ছোট ছোট দেশগুলো মূল্যস্ফীতির সুযোগে হয়তো ব্যবসা বাণিজ্যের সামান্য প্রসার দু একটি ক্ষেত্রে রপ্তানি ক্ষেত্রে ঘটতে পারে, কিন্তু সংকটটা হবে আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো, তাদের কিন্তু প্রতিদিন যাদেরকে খাবার কিনে খেতে হয়, যে শ্রমজীবী মানুষ তাদেরকে প্রতিদিন যে অর্থ ব্যয় করে যে পণ্যগুলো ক্রয় করতে হয় সেগুলোর মূল্য যখন বেড়ে যাবে, তার প্রভাবটা কিন্তু অত্যন্ত নেতিবাচক, এবং এটা কিন্তু মানুষের সঞ্চয়ের পরিমাণ যখন কমে যাবে তখন মূল্যস্ফীতির ফলে মানুষের সঞ্চয় কমে গেলে কিন্তু এর ব্যাপকভাবে একটা নেতিবাচক প্রভাব পড়বে, সেটি হচ্ছে আমাদের সঞ্চয় এবং কর্মসংস্থানের একটি বড় প্রভাব পড়বে। আরেকটি কথা যেমনটি যেটি সেটা হচ্ছে যে যখন বৈদেশিক বিনিয়োগ, কিন্তু এই যে বৈশ্বিক সংকট, যে সংকট যদি আমরা মোকাবেলা করতে না পারি, আজকে যদি একটি ভীতি কাজ করে মানুষের মধ্যে, যদি একটি ভীতি কাজ করে বিনিয়োগকারীদের মধ্যে, স্থানীয় বিনিয়োগকারক বলি, জাতীয় বিনিয়োগকারক বলি এবং আন্তর্জাতিক যারা বিনিয়োগকারী আছে, তারা কিন্তু যদি ভয় পায় যে বাংলাদেশের অর্থনীতি এখন ভঙ্গুর অবস্থায় আছে এবং এখানে মূল্যস্ফীতির পরিমাণ বেশি, তাহলে কিন্তু তারা এখানে বিনিয়োগ করতে খুব একটি বেশি আগ্রহ অনুভব করবে না। এর প্রভাবটা কিন্তু খুব ব্যাপকভাবে আমাদের অর্থনীতিতে ভোগ করতে হবে, ফলে আমরা মনে করি যে এই সংকট মোকাবেলা করবার জন্য আমাদের আয় বাড়ানোর খুব করে দরকার ছিল, আমাদের বিদ্যুতের যে রেশনিং সেই পদ্ধতির বাদ দিয়ে আমরা যদি আমাদের অন্যান্য খাতগুলোতে আমাদের যদি ব্যয়ের পরিমাণটা কমিয়ে আনতে পারতাম, বিদ্যুৎ জ্বালানি যেগুলো নিত্য প্রয়োজনীয়, বিশেষ করে আমাদের সারের মূল্যবৃদ্ধি, এই যেগুলো একেবারে প্রতিটি মানুষের ঘাড়ের উপরে যে বিষয়গুলো যে পৌঁছায়, সেগুলোতে যদি আমরা আরও বেশি সচেতন হতে পারতাম, এই ব্যয়গুলোকে যদি আমরা সাশ্রয় করতাম, কিন্তু যদি নিয়ন্ত্রণ করবার মধ্যে দিয়ে একেবারে যদি সেটাকে না বাড়াতাম, মানে ভোক্তা পর্যায়ে এর প্রভাবটা যদি কম ফেলতে পারতাম, এবং একই সাথে যদি আমরা বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে যদি এই পণ্যের আমদানিগুলোকে একেবারে নিরুৎসাহিত শুধু নয় বন্ধ করে দিতে পারতাম, তাহলে কিন্তু এই সংকটটা খানিকটা মোকাবেলা করা আমাদের জন্য সম্ভব হতো। কারণ আপনি ভাবছেন এটা মোকাবেলার একটা উপায় হতে পারে। ধন্যবাদ উমর ফারুক। আমি আবার খুলনায় যেতে চাই। খুলনা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক শেখ গাউসুল আজম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। আপনার কাছ থেকে এখন জানতে চাই, আপনি টাকার অবমূল্যায়নের কথা বলছিলেন, এই টাকার অবমূল্যায়নের বিবেচনায় যদি আপনাকে আমি প্রশ্ন করি যে কিছুদিন পরেই হয়তো বা আপনাদের যে শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি সামনে চলে আসবে, সেই ক্ষেত্রে এটা কিভাবে আপনারা সামাল দিবেন? যে আমরা ইতিমধ্যে একটু লক্ষ্য করেছি যে টাকার একটা অবমূল্যায়ন হয়েছে, ডলারের মূল্য বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, তো সার্বিকভাবে যদি এই পরিস্থিতি এভাবেই চলতে থাকে তো
আমাদের যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে আয়, সেই আয়ের যে খাতটা, সেই খাতটা কমতে থাকবে, ব্যয়ের খাতটা বড় হতে থাকবে। কারণ আমি যখন আগে ডলার কিনতাম 90-92 টাকা বা তার থেকে কম বেশি, সেটা যখন এখন 100 টাকার অধিক মূল্যে আমাকে ক্রয় করতে হচ্ছে, সেখানে কিন্তু একটা বড় ভর্তুকি দিয়েই আমাকে বৈদেশিক মুদ্রা ডলার কিনতে হচ্ছে। পাশাপাশি যখন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতা মজুরি এগুলো পরিশোধ করতে হবে, তখন কিন্তু এক ধরনের চাপ স্বাভাবিকভাবেই পড়বে। পাশাপাশি রপ্তানির যে ইয়েটা গতি, সেটা কিন্তু ইতিমধ্যে অনেক অংশে আমরা লক্ষ্য করছি যে অনেক অংশেই কমে আসার একটা সম্ভাবনা এবং কমে যাচ্ছে। তো এই অবস্থায় আমাদের যে ডলারের সাথে আমাদের যে মুদ্রা, সেই মুদ্রার যে মূল্যায়ন হচ্ছে, এই অবমূল্যায়নটাকে আমাদেরকে রোধ করতে হবে। এই অবমূল্যায়ন রোধ করবার জন্য আমাদেরকে রপ্তানি আসলে বাড়াতে হবে। রপ্তানি বাড়িয়ে আমাদের যদি ডলারটাকে বেশি করে অর্জন করা যায়, তবে এই যে ডলারের মূল্যটা, সেই মূল্যটা একটি জায়গায় পর্যন্ত আনা সম্ভব হবে, যেটা একটি প্রতিষ্ঠানের জন্য বা রপ্তানির আমদানির জন্য বা শিল্প প্রতিষ্ঠানের ব্যয় মেটানোর জন্য, সেখানে কিন্তু রপ্তানি যদি বৃদ্ধি না পায় তাহলে সেখানে কিন্তু সংকট দিন দিন বাড়তেই থাকবে এবং আমাদের মুদ্রার মূল্য কিন্তু প্রতিনিয়তই কমতে থাকবে। আমাদেরকে উচ্চ মূল্যে ডলার কিনতে হবে। তো সেই কারণে আমাদেরকে বৈদেশিক মুদ্রা উপার্জনের জন্যে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে যারা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকে, বিশেষ করে গার্মেন্টস, পাট, মাছ, এভাবে যে সমস্ত প্রতিষ্ঠান, ঔষধ, যে সমস্ত প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রা উপার্জন করে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো যাতে কোনো ঝুঁকির মধ্যে না পড়ে, হুমকির মধ্যে না পড়ে, তাদেরকে প্রয়োজনে প্রেরণা দিয়ে, সহযোগিতা দিয়ে তাদেরকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই চেষ্টা করতে যেয়ে যদি আমরা কোনোভাবেই সেখানে ঘাটতি হয়, তো আমাদের শিল্প প্রতিষ্ঠান হুমকির মধ্যে পড়বে, পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে আমরা পিছিয়ে পড়ব। আর বৈদেশিক মুদ্রা যখন অর্জনে আমরা পিছিয়ে যাব, তখন অবশ্যই আমাদেরকে বেশি দামে ডলার কিনতে হবে এবং আমাদের মূল্যর যে স্ফীতি সেটা প্রতিনিয়ত। ধন্যবাদ শেখ আসল আজম, ধন্যবাদ উমর ফারুক আজকে আমাদের সঙ্গে মানচিত্রে যোগ দেওয়ার জন্য। আমরা আজকে এখানে শেষ করছি। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। বিবিসি নিউজের সঙ্গে থাকুন।